বাংলা সাহিত্যের একজন পণ্ডিত ব্যক্তি খুব যথার্থই বলেছেন যে কালীকে যেন আমি চিনেছি স্বরক্ষেপের মাধ্যমে, অর্থাৎ স্বরের যে ওঠানামা তার মাধ্যমে। যখন আমরা কোনো ভগবানের নাম উল্লেখ করি, সেটা হরে কৃষ্ণ হোক কিংবা রাধে রাধে হোক কিংবা দুর্গা দুর্গা হোক, এর মাধ্যমে যেন আপনার মঙ্গল কামনা কিংবা একটা আন্তরিকতার ছোঁয়া পাওয়া যায়। কিন্তু কালী কিংবা মহাদেবের ক্ষেত্রে যদি কেউ বলে ওঠে বোম কালী কিংবা বোম ভোলে, এর মাধ্যমে যেন আন্তরিকতার ছোঁয়া বাদে একটা ভয়ের সঞ্চার হয় আমাদের মনে। কালীর ক্ষেত্রে এই জিনিসটা অনেকটাই আলাদা। কালীর ক্ষেত্রে কালী কথার অর্থ অনেক সময় যে কালো রূপে গণ্য করা হয় কিংবা শক্তি রূপে গণ্য করা হয়, আর ভগবান মহাদেব হলেন শক্তিমান, অর্থাৎ শক্তিটাকে কন্ট্রোল করার মতো। আমরা যেটা দেখেছি যে কালী একটা সময়, যেটা পৌরাণিক মতে আমরা যেটা জানি ছোটোবেলা থেকে জেনে এসেছি, যে কালী একটা সময় অনেক রাক্ষস কিংবা মানুষকে বলি করতে করতে যখন একটা পথ দিয়ে যাচ্ছিল, তখন ভগবান শিব তার নিচে শুয়ে পড়ে, অর্থাৎ সেই শক্তিটাকে কন্ট্রোল করার ক্ষমতা কার মধ্যে ছিল? ভগবান শিবের মধ্যে। এবার এ বিষয়ে কালীর কিন্তু বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। কখনো তিনি মানুষের মনে ভয়ের সঞ্চার করছেন, আবার কখনো তিনি চিন্ময়ী রূপ হিসেবে দাঁড়িয়ে মানুষের যেন মাতৃত্বের স্নেহ করে যাচ্ছেন। এ বিষয়ে বলতে গেলে কোচবিহারের মহারানী সুনীতি দেবীর একটি লেখার কথা খুব উল্লেখ করার মতো। একবার এক জমিদার বংশের বাড়িতে ডাকাতি হয়, আর আমরা জানি যে ডাকাতের অধিকাংশরাই ডাকাতি করার আগে কালীর পুজো করে যেত। সেই একই রকমভাবে লেখাটাতে উল্লেখ আছে যে ডাকাতেরা ডাকাতি করার পূর্বে কালীর পুজো করে কোনো একটা জমিদার বংশের বাড়িতে ডাকাতি করতে যায়, এবং সেই সময় ডাকাতের ভয়ে সেই জমিদারের স্ত্রী তার বাচ্চাকে রক্ষা করার জন্য তার ছোট্ট শিশুটিকে গোয়াল ঘরে লুকিয়ে নিজের সারা শরীরে কালি মেখে এবং হাতে একটি খড়্গ নিয়ে ডাকাতদের সামনে কালী রূপে আবির্ভূত হন। এবং সেই রূপ দেখে ডাকাতেরা বলে যে আমরা যেই মাকে পুজো করে আসলাম সেই মা এখানে, অর্থাৎ এ বাড়িতে কোনো রকম ডাকাতি করা যাবে না, এবং তারা সেই স্থান থেকে প্রস্থান করেন। আপনারা দেখবেন যে রজনীকান্ত সেন, যিনি শ্যামাসঙ্গীতের বহু রচয়িতা, তিনিও কিন্তু কালীকে বিভিন্ন রূপে বর্ণনা করার চেষ্টা করেছেন শ্যামাসঙ্গীতগুলোতে। ভগবান কৃষ্ণের যেমন শতাধিক নাম রয়েছে, তেমনি ভগবান কালীরও কিন্তু বেশ কয়েকটা রূপভেদ লক্ষ্য করা যায়। আমরা বিভিন্ন কালী পুজোতে অবশ্যই লক্ষ্য করেছি যে কুমার শানুর গলায় ভেসে আসতে কালীঘাটে কালী তুমি কৈলাসে ভবানী, এরূপ অসংখ্য রূপভেদ কিন্তু লক্ষ্য করা যায় ভগবান কালীর ক্ষেত্রে। অর্থাৎ শ্যামার চরিত্রটা কিন্তু বহু রূপে আমাদের সামনে ধরা দেয় কিংবা পৌরাণিক মতে ধরা দিয়েছে। যাই হোক, আজকে আমি আছি বারোবিশাতে পিসির বাড়িতে, আর আপনারা জানেনই যে বারোবিশাতে 31 ফুট কালীর একটি পুজো হয়, আর সেখানেই আমি যাব। আমি যদিও তেমন একটা ক্যামেরা ধরাতে অভ্যস্ত নই, তার থেকে বেশি মেলাটা উপভোগ করতে অভ্যস্ত, যার জন্য যারা আমাকে ভালোবাসো তারা এই ভিডিওটা দেখতে পারো, আর যারা মেলার ব্লগিং ভালোবাসো, ব্লগিং দেখতে ভালোবাসো, আমি কিন্তু বলবো যে তোমাদের জন্য এই ভিডিওটা নয়। তাহলে চলুন ঘুরে আসা যাক 1221 ফুট কালীর মেলা থেকে। লেটস গো। বারোবিশার এই মেলাটির দুটো প্রবেশপথ রয়েছে, মূল প্রবেশপথ। একটি হলো 31 নং জাতীয় সড়কের দিকে, এবং দ্বিতীয়টি হলো রামপুর থেকে বারোবিশার দিকে। আমরা যেই মূল প্রবেশপথ দিয়ে প্রবেশ করছি, এটা হলো রামপুর থেকে বারোবিশার দিকের প্রবেশপথ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেবীর 31 ফুট মূর্তি। আর এই যে দোকানগুলো আছে, ফাস্টফুডের দোকানগুলো, এগুলো সবগুলো কিন্তু বারোবিশার মূল রাস্তার উপরে অবস্থিত। এই ফুলের দোকানগুলো মূল রাস্তার উপরে অবস্থিত। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি নাগরদোলনা, ব্রেকড্যান্স আছে, আর তার পাশে আছে চিত্রাহারের মতো জিনিস। Thank you.
এই মুহূর্তে আমরা ঢুকছি মেলার যে ময়দানটি আছে, স্কুলের ময়দান, সেখানে মানে মূল ক্ষেত্র, মেলার মূল ক্ষেত্র, যেটা বারবিশা রাস্তার থেকে পাশে বারবিশা হাই স্কুলের মূল ময়দানে। এখানে বাস সাইডে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এবং লোকজন দেখে বুঝতেই পেরেছেন যে মেলাটা কতটা জমজমাট। এখানে শ্যামা মায়ের মুখ প্রতি বছরই খুব সুন্দর রূপে গড়ে তোলা হয়। এখানে বিবেকানন্দ ক্লাবের একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ রয়েছে, লুডো খেলা, বিভিন্ন মানুষের প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজগুলো উল্লেখ করা হয়েছে, এবং তার সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফের মতো প্রকল্পটিকে নিয়ে একটু মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিওটির মধ্যে। যে কোনো মেলাতে দূর থেকে নাগরদোলনাটা চোখে পড়ে, কিন্তু এই মেলাটিতে দূর থেকে নাগরদোলনার পাশাপাশি মূল মায়ের যে মণ্ডপটি রয়েছে, অর্থাৎ 31 ফুট তারামায়ের যে মণ্ডপটি রয়েছে, সেটিও চোখে পড়ে। এটা আমার খুব লক্ষণীয় লেগেছে এবং ব্যাপারটা খুব ভালো লেগেছে।